আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যদি আপনি চান 3 দিনের ভিতর আপনার মনের আশা পূরণ হোক, বা আপনার যেটা স্বপ্ন যে আমার ওই কাজটি হয়ে যাক, সেটা যদি হয় জায়েজ কাজ, তাহলে আজকের এই আমলটি করুন। আপনার সেই মনের ইচ্ছা বা জায়েজ আজও 3 দিনে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ধরনের বাধা না আসে, সেই ইচ্ছাটা যেন পূরণ হয়ে যায় খুব সহজেই, যেন আপনার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। যে কোনো কাজ করার জন্য মেহনত তো করতেই হয়, আর চেষ্টা তো করতেই হয়। এর মানে এটা না যে যে কাজটি করতে 1 থেকে 2 দিন লাগে, সেটা করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, দিনের পর দিন করতে হয়, কিন্তু আপনার কাজ হয় না। তাহলে এইসব পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কোরআনের আমল করতে হবে। আপনার যে কোনো একটি ছোট কাজ সেটাও যদি আটকে থাকে, তাহলে তো এই পেরেশানি কোনো অর্থ আপনি খুঁজে পান না। আমরা অনেক সময় ব্যর্থ হয়ে বলে থাকি না আমাদের কপালে আছে, তাই এমনটা হচ্ছে, আপনি নিরাশ হয়ে যান আর আপনি ভেবে পান না কিভাবে এই কাজের সমাধান করবেন। লোকজনদের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আপনি পেরেশানিতে পড়ে আছেন, টাকা খরচ করতে করতে আপনার মন ভেঙে গেছে। আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনার মনের জায়েজ ইচ্ছাটা যেন পূরণ হয় সহজে। বিভিন্ন রকম পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বলতে হবে হে আল্লাহ আমাকে এইসব সমস্যা পেরেশানি থেকে মুক্তি দেন, আর আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করে দেয়। দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ যে কোনো সমস্যা বাধা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে ছাড়া কে আছে যে আপনার সমস্যাগুলো সমাধান করে দেবে? যে কোনো সমস্যা বাধা পেরেশানি একমাত্র আল্লাহই সমাধান করতে পার। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কীভাবে আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হলো খুবই শক্তিশালী। আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে, সেটা আল্লাহ খুব কাছাকাছি থেকে শোনেন আর তার দোয়া আল্লাহ কবুল করে নেন। দোয়াটি আমি বলতে যাচ্ছি, বন্ধুরা ইসলামিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন। দোয়াটি আমি বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। তারপর সূরা তওবা 139 নম্বর আয়াত, তো আমি বলছি আপনার মনোযোগ দিয়ে শুনুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটি আপনারা 100 বার পড়বেন, আগেও পরে 1 বার করে দুরুদ পড়বেন। আবার এই আমলটি এশা নামাজের পর পড়বেন, প্রথমে দুরুদ পড়বেন 1 বার, তারপর 100 বার এই আয়াতটি পড়বেন, এবং শেষে আবার দুরুদ শরীফ পড়বেন 1 বার। পড়া শেষ হলে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার জায়েজ মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। এইভাবে আমলটি 3 দিন করবেন ইনশাআল্লাহ, 3 দিনের মধ্যে আপনার জায়েজ ইচ্ছা পূরণ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, কান্নাকাটি করুন, অবশ্যই আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।